বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন আরামবাগ থানার মধুরপুর গ্রামের বাসিন্দা শেখ আনসার আলী। কিন্তু শনিবার সকালে মধুরপুর রেললাইনের পাশ থেকে তার পচা গলা মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। তারপরেই খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। এরপরে ওই মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রচুর মদ খেত, আর তিন দিন ওই সন্ধ্যাবেলা বেরিয়েছে, তারপরে মদ ফদ খেয়ে ওই টোলে টালে পড়েছে এসে আর কি ওই রাস্তা দিয়ে। কোথায় বাড়ি? কোথায় না বাড়ি? মধুরপুর। ওইখানেই বাড়ি? একদম ওখানে। ঠিক আছে, কি নাম? কি না? শেখ আনসার আলী। শেখ আনসার আলী। বয়স কত হবে? বয়স 48 47 48 বছর বয়স। করে জানতে পারলেন যে ওই মাঠে সব লেবারটা যাচ্ছিল ওইটা দিয়ে ধান কাটতে, দেখতে পেয়েছে একটা কি পড়ে আছে, তারপরে দেখে ডাকাটা ই করলো সব। দু তিন দিনই হয়, তিন দিনে অবশ্যই। আজকে সকালে কে হন? কে? আমি আমার পাড়া সম্পর্কে ভাই পোহাই। ভাই পোহাই? কি নাম বললেন? শেখ আনসার আলী। আরে কাবলে কাবলে যে ব্রিজ আছে না, কালী মূর্তি যে মাদে তোমার কেশবপুর, কেশবপুর ব্রিজ আছে না, উপরে ব্রিজ আছে, ব্রিজের ব্রিজ থেকে ডান দিকে পড়েছিল আর কি, হয়তো ধাক্কা মেরেছে, মেরে হয়তো ফেলে দিয়েছে, মাল ডান দিকে পড়েছিল। ঠিক আছে, আমরা সেভাবে আমরা গুছিয়ে তুলে নিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু তাদের লোকও এখন এখনও আসে না। আমার গাড়িটা কি এইভাবে পড়ে আছে, লোকজন তো আছে, তো গন্ধ তো কীভাবে টিকতে পারবে সেটা অনুমান করতে পারছি না। সেটা অনুমান পচে গেছে, পচে গেছে বটে, অনুমান করতে পারছি না, পচে গেছে, পোকা লেগে গেছে। ফোন করেছিল আমাদেরকে আরামবাগ থানা থেকে, গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে বডি এরকম রেল লাইনের গায়ে পড়ে আছে। রেল লাইনের গায়ে? হ্যাঁ, রেল লাইনের গায়ে, রেল লাইনের গায়ে পড়ে আছে। মধুরপুর, মধুরপুর রেল ব্রিজটা আছে। আপনাদের কি অনুমান যে এটা ট্রেনে কাটা হতে পারে? না না, রেলে কাটা সেরকম কিছু বোঝা যাচ্ছে না, রেলে কাটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, এখন কিছু সেটা বলতেও পারছি না। না, এখন কোনো কিছু জানতে পারিনি, বাড়ির লোক রাস্তায় আসছে। কোথায় বাড়ি কিছু জানতে পারলেন? বাড়িটা সেটাও কিছু এখন মানে জানা যাচ্ছে না, বাড়িটা সেটা বলতে পারছি না আমরা। আমি হচ্ছে গাড়ির ড্রাইভার, সরগড়াতে গাড়ির ড্রাইভার। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।